আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রোমবার্মা এডুকেশনাল কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেড থেকে এডুকেশন কাউন্সিলর লীনা বলছি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকের ভিডিওতে কথা বলবো হাঙ্গের নিয়ে। আসলে হাঙ্গের ব্যাপারে ইতিমধ্যে আমরা সব স্টুডেন্টরা যারা অ্যাপ্লাই করতে চাই হাঙ্গেরিতে, তারা কিন্তু কম বেশি সবারই হাঙ্গেরির অ্যাপ্লাই করার রিকোয়ারমেন্ট সম্পর্কে জানা আছে বা ধারণা আছে। তারপর আমি এর বাইরে কিছু ইনফরমেশন দিচ্ছি। লাইক অনেক স্টুডেন্টেরই কিন্তু কোয়েরিজ থাকে যে আমি হাঙ্গেরিতে অ্যাপ্লাই করব, যে করার ফলে এখানে আমার ইন্টারভিউ দেওয়ার জন্য বা এম্বাসি ফেস করার জন্য আমাকে ইন্ডিয়া যেতে হবে। অনেকে ধারণা যে ইন্ডিয়াতে এখনও যাওয়া যাচ্ছে না বা এম্বাসি ফেস করা যাচ্ছে না, এম্বাসি অফ আছে। তো সেক্ষেত্রে বলবো এই টেনশনটা আপনাদের করতে হচ্ছে না। এখন ইন্ডিয়ার এম্বাসি কিন্তু মানে হাঙ্গেরিয়ান এম্বাসি ওপেন রয়েছে অ্যান্ড আমাদের অলরেডি কিছু স্টুডেন্ট ফেস করে এসছেন এম্বাসি। সো এই টেনশনটা থেকে আপনারা এখন মুক্ত, আপনারা ইজিলি কিন্তু এখন অ্যাপ্লাই করার জন্য প্রসেস স্টার্ট করতে পারেন। নেক্সট সেশন রয়েছে সামনে, আপনি এই সেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এখন সবারই মানে কোশ্চেন থাকে যে আমার ইন্ডিয়াতে গিয়ে কতদিন থাকতে হচ্ছে বা আমি কিভাবে ফেস করব, আমাকে ওখানে কতদিনের মধ্যে ফিডব্যাক দিবে। তো সেক্ষেত্রে বলবো যে আপনার এখানে কিন্তু এক দেড় মাস আগে একটা নিয়ম ছিল বা আগে অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট বলতো যে আমাদেরকে অনেক দিন একটা লং টাইম আমাকে ইন্ডিয়াতে গিয়ে থাকতে হচ্ছে, সেই সিস্টেমটা কিন্তু এখন নেই। আপনি চাইলে ওয়ান উইকের মধ্যে আপনি এম্বাসি ফেস করে বা এর আরও কম সময়ের মধ্যে ফেস করে আপনি চলে আসতে পারেন। ইভেন ওরা যখন আপনার ভিসার ডিসিশন হবে সেক্ষেত্রে কিন্তু ওরা আপনাকে এম্বাসি থেকে মেল করবে, তখন আপনি আবার গিয়ে আপনার পাসপোর্ট জমা দিয়ে আপনি ভিসার ডিসিশনটা আপনি নিতে পারছেন। আর ভিসার হাঙ্গেরির এখন ভিসার রেশিও অনেক হাই, সো সেক্ষেত্রে বুঝতে পারছেন আপনার যেহেতু এম্বাসি ওপেন আছে ইভেন ভিসার রেশিও হাই। লাস্ট ইয়ার যেহেতু কোনো স্টুডেন্ট যেতে পারেনি, সো এই সেমিস্টার বা নেক্সট সেমিস্টারে যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু ভিসার রেশিওর সাকসেস রেশিওটা অনেক হাই থাকবে। তারা প্রপারলি যদি অ্যাম্বাসি ফেস করতে পারে, আই হোপ পজিটিভ একটা অ্যান্সার আসবে বা পজিটিভ একটা রেজাল্ট আসবে। যারা হাঙ্গেরিতে অ্যাপ্লাই করতে চায় তাদের অনেকেরই আসলে আলটিমেট গোল বা আলটিমেট ডেস্টিনেশন থাকে অন্য কোনো কান্ট্রিতে মুভ করা। যেহেতু আপনার হাঙ্গেরি একটি ল্যান্ডলক কান্ট্রি, এর চারপাশে অন্যান্য কান্ট্রিগুলো রয়েছে যেখানে ইজিলি আপনি মুভ করতে পারছেন বা ক্রেডিট ট্রান্সফার করে অন্য ইউনিভার্সিটিতে আপনি স্টাডি করার সুযোগ পাচ্ছেন। ইভেন স্টাডির পাশাপাশি যেহেতু সব স্টুডেন্টেরই স্টাডির পাশাপাশি জব করার অপরচুনিটি রয়েছে, আপনি কিন্তু হাঙ্গেরির যখন আপনার হলিডেজ থাকছে তখন কিন্তু হাঙ্গেরির বাইরে অন্য কান্ট্রিতে গিয়েও আপনি ফুল টাইম ওয়ার্ক করতে পারছেন স্টাডি মানে স্টুডেন্ট থাকা অবস্থায়। তাছাড়া যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের ক্ষেত্রে তো রয়েছে, মাস্টার্স কমপ্লিট হওয়ার পরে আপনি স্টে ব্যাক পাচ্ছেন, প্লাস হচ্ছে টু ইয়ার্সের মতো আপনি ফুল টাইম ওয়ার্ক করার পারমিট পাচ্ছেন, দেন আপনি ওই ওয়ার্ক পারমিটটাকে এক্সটেন্ড করতে পারছেন, পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারছেন। সো বেসিক্যালি যারা হাঙ্গেরিতে অ্যাপ্লাই করতে চায় বা হাঙ্গেরি যেহেতু সেনজেন কান্ট্রি, আপনার কাছে 26 থেকে 27টা কান্ট্রির ভিসা থাকছে, আপনার অন্য কান্ট্রিতে যাওয়ার জন্য কিন্তু নতুন করে আবার ভিসা নিতে হচ্ছে না। আপনি স্টুডেন্ট ভিসা দিয়ে আপনি 2 বছরের মধ্যে আপনার যতদিন স্টুডেন্ট ভিসাটা আছে আপনি কিন্তু মুভ করতে পারছেন। ইভেন আফটার স্টাডি যখন আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট হবেন সেক্ষেত্রেও কিন্তু আপনার কাছে সেম থাকছে, আপনি 26টা কান্ট্রির মধ্যে মুভ করতে পারবেন। যদি আপনার মনে হয় অন্য কান্ট্রিতে গিয়ে আপনি সেটেল হতে চান আপনার কাছে সেই অপশনটাও রয়েছে। আর হাঙ্গেরি টিউশন ফিস অন্যান্য কান্ট্রির তুলনায় মোটামুটি বলে ভুল হবে খুব অ্যাফোর্ডেবল রয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। ইভেন আদার্স ওয়েজের যেমন আদার্স যে কস্টিংগুলো রয়েছে লাইক ফুড কস্ট, লিভিং কস্ট, আপনার ট্রান্সপোর্টেশন কস্ট, এই কস্টিংগুলো কিন্তু খুবই অ্যাফোর্ডেবল ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। তাছাড়া যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ইউনিভার্সিটির ডর্মে থাকার সুযোগ পায় সেক্ষেত্রে কিন্তু লিভিং কস্টটা আরও কমে আসতেছে। সো এই অপরচুনিটিগুলো মাথায় রেখে যারা স্টাডি করার জন্য আপনারা ইচ্ছুক বা এই নেক্সট সেশনের জন্য যারা অ্যাপ্লাই করতে চান, নেক্সট সেশন আরও সামনে 2টা সেশন রয়েছে, যারা এই সেশনগুলোতে অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা আপনার আরও যদি কোনো কোয়েরিজ থাকে আপনি সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার, আমাদের ফেসবুক পেজের লিঙ্ক, আমাদের অফিসের অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনার যে কোনো টাইমে যে কোনো কোয়েরিজের জন্য আপনি কন্ট্যাক্ট করতে পারেন। তবে হ্যাঁ, আমাদের অফিস যেহেতু ফ্রাইডেতে অফ, সো ফ্রাইডে বাদে আপনি আমাদেরকে যে কোনো ডেতে 10টা থেকে 6টার মধ্যে আমাদেরকে অ্যাভেলেবেল পাচ্ছেন। আর একটা বিষয় আমি লাস্টে বলে দিচ্ছি, যেহেতু রিকোয়ারমেন্ট সবারই কিন্তু জানা থাকে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা ইন্টারন্যাশনাল কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান, তারপর আমি উল্লেখ করে দিচ্ছি
যারা ব্যাচেলার জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার ব্যাচেলার সিজি ব্যাচেলারের জন্য আপনার এসএসসি এইচএসসি জিপিএ যেটা সেটা 3.5, এসএসসির ক্ষেত্রে 3.5 থাকলেই হচ্ছে। সো দুইটা মিলিয়ে 7 আর 7.5 থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। আর মাস্টার্সের জন্য আপনার সিজিপিএ যেটা মানে ব্যাচেলার সিজিপিএ যেটা দরকার হয় 2.5 থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। আর এর চেয়ে যদি আপনার রেজাল্ট বেটার হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য একটা অপরচুনিটি ইউনিভার্সিটি থেকে, আপনি ইজিলি সব সুবিধাগুলো পাচ্ছেন বা স্কলারশিপ পাওয়ার অপরচুনিটি পাচ্ছেন। ইভেন আপনি যখন এম্বাসি ফেস করবেন আপনার রেজাল্টটা যদি হাই থাকে বা আপনার ডকুমেন্টস আদার ডকুমেন্টস যদি সব ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটা প্লাস পয়েন্ট, অন্যান্য স্টুডেন্টদের তুলনায় আপনি কিন্তু এগিয়ে থাকছেন। সো বুঝতেই পাচ্ছেন যে আপনার রেজাল্টের উপরও এটা ডিপেন্ড করে। তবে যাদের রেজাল্ট একটু লো আছে তারা যে যদি মনে করে যে কি আমি অ্যাপ্লাই করতে পারবো না, আসলে এরকমটা না। হাঙ্গেরিতে আরও কিছু ইউনিভার্সিটি রয়েছে যেখানে কিন্তু আপনার লো একটা রেজাল্টে বা লো মার্কসেও আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এখন আসি যে এখানে অনেকেই বলে যে আমি উইদাউট আইএলসে অ্যাপ্লাই করতে পারবো কিনা। মানে অনেক স্টুডেন্টের কোয়েরিজ থাকে যে আমি উইদাউট আইএলসে আমি কোনো কান্ট্রিতে যেতে পারছি কিনা। তো সেক্ষেত্রে বলবো যে আপনার হাঙ্গেরিতে কিন্তু উইদাউট আইএলসে আপনি যেতে পারছেন। আপনার আইএলস এর স্কোর যদি না থাকে বা আপনার আইএলস এর স্কোর ন্যূনতম থাকে বা কম থাকে স্কোর, সেক্ষেত্রে অনেকেই টেনশন থাকে যে আমি আবার যদি এক্সাম দিই সেক্ষেত্রেও যদি আমার রেজাল্ট কম আসে তাহলে কি আমি কোথাও যেতে পারবো না কোনো কান্ট্রিতে। তো সেক্ষেত্রে বলবো আপনি কিন্তু হাঙ্গেরিটা চুজ করতে পারেন। আপনি এখানে যেহেতু উইদাউট আইএলসে যেতে পারছেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্ট আইএলস এর যদি কম হয় সেটা তো প্রবলেম হচ্ছে না, আপনি আপনার আইএলস ছাড়াই এখানে অ্যাপ্লাই করতে পারছেন বা হাঙ্গেরিতে ফ্লাই করতে পারছেন। সো যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন নেক্সট সেশনের জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করুন, অথবা আপনি ইউটিউব চ্যানেলে কমেন্ট সেকশনে গিয়ে সরাসরি কমেন্টস করতে পারেন। আমরা আপনার কোয়ারিসের বা আপনার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।